বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা এখন খুব আনন্দের সঙ্গে একটা খবর তোমাদেরকে জানাবো। দেখো আমরা অনেকদিন ধরেই মানে খুব চেঁচামেচি করছিলাম যে বাংলা সিনেমাগুলো যেগুলো রিলিজ হচ্ছে, যেগুলো খুব ভালো সিনেমা, সেগুলো কেন হিন্দি ভাষায় আসছে না, হিন্দি ডাব ভার্সন কেন আসছে না। কদিন আগে আমরা যশ দাশগুপ্তের একটা ছবি দেখেছিলাম যেটা হিন্দি ডাব ভার্সনে এসেছিল এবং আমরা খুব মজা পেয়েছিলাম, সেটা খবর করেও তোমাদেরকে বলেছিলাম। কিন্তু এখন যে খবরটা দেব সেটা খুবই আনন্দের। আমি সর্বপ্রথম থ্যাংক ইউ জানাতে চাই SBF কে। SBF মুভিজ বলে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কিন্তু বেশ কয়েকটা বাংলা সিনেমা হিন্দি ডাব ভার্সন এসে গেছে, এবং শুধু হিন্দি নয়, সেখানে হিন্দি বাদেও ভোজপুরি ভাষাতেও ডাব ভার্সন এসে গেছে। তো এই যে তারা যে কাজটা শুরু করেছেন এটা ভীষণ ভালো একটা কাজ, আর আমরা চাইছিলাম এটা হোক। সমস্ত ল্যাঙ্গুয়েজের সিনেমা যদি হিন্দি ডাবড হতে পারে, মানে সাউথ ইন্ডিয়ান তেলেগু ভার্সন, তেলেগু ছবি, মালায়ালাম ছবি যদি হিন্দি ডাবড আসতে পারে, তাহলে আমাদের বাংলা ভাষার ছবি কেন হিন্দি ডাবড হবে না। সেই জায়গা থেকে কিন্তু অলরেডি কাজ শুরু হয়েছে। এগেইন থ্যাংক ইউ SBF কে, SBF মুভিজ কে। এইবারে তোমাদেরকে একটা খবর দেব। দেখো বন্ধুরা, 2002 সালে সাথী রিলিজ হয়েছিল, যেটা জিদ্দার টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ ছিল, আমরা সকলেই জানি। এবং জিদ্দাকে নিয়ে মানে জিদ্দাকে নিয়ে প্রচুর আলাপ আলোচনা চলে। তিনি তো একজন সুপারস্টার, সেটা তো একটা দিক বটেই, প্রচুর মানুষ ওনাকে ভালোবাসে। আমি গতকালই ভিডিও বানালাম, ওনার ইতিমধ্যে ফেসবুক পেজ 12 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। সেটা তো মানে ওনার সুপারস্টারডমের জন্য মানুষ ওনাকে ভালোবাসে। কিন্তু ওই দিকটা যদি আমরা ছেড়ে দিই, এখন তোমাদেরকে এমন একটা কথা বলবো। দেখো 2002 সালে সাথী রিলিজ হয়েছিল। তোমরা কি অনেকেই জানো যে 2008 সালে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে সাথীরই একটা রিমেক ছবি, যেটা অভিনয় করেছিলেন জিদ্দাই মানে নায়ক হিসেবে, আরো একটা ছবি সেম গল্প বেরিয়েছিল, যে সিনেমাটার নাম ছিল ইয়ার জব কেহু সে হই জালা। এবং কত বড় মাপের একজন অভিনেতা এটা ভাবো জিদ্দা, যে 2002 সালে রিলিজ হওয়া একটা সিনেমা সেটাকে একই গল্প, একই প্রেক্ষাপটে, একইভাবে এক্সপ্রেশন, সেম টু সেম ডায়লগ ডেলিভারি, কিন্তু ল্যাঙ্গুয়েজটা আলাদা, কি করে সম্ভব? এটা অনেক বড় মাপের একজন অভিনেতা না হলে এটা আমার মনে হয় সম্ভব নয়। এবং এই যে মানুষে এত ভালোবাসে জিদ্দাকে, শুধুমাত্র সুপারস্টারডমটার জন্যই ভালোবাসে এমনটা নয়, আমি শিওর অনেকে জিদ্দার অভিনয়ের জন্যও জিদ্দাকে ভালোবাসে। আমিও কিন্তু জিদ্দার ওইরকমই একজন ফ্যান, আমার জিদ্দার অভিনয় ভীষণ ভালো লাগে। জিদ্দার কথা বলছি বলে আরো একজনের কথা একদম চট করে মনে পড়ে গেল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাংলায় এরকম আরো একজন অ্যাক্টর ছিলেন যাকে কিন্তু বাংলা খুব একটা মনে রাখেনি, এই একইভাবে তিনিও কোন একটা গল্প ধরো বাংলায় বেরোলো, সেই গল্পটাই যখন অন্য কোনো ভাষায় বেরোতো একই এক্সপ্রেশনে উনি পারফরমেন্স দিতেন। তার নাম হলো আব্দুর রাজ্জাক। আমাদের বাংলা কিন্তু এই মানুষটাকে খুব একটা মনে রাখেনি। দাঁড়াও সিনেমাটার নাম একটু মনে করাই তোমাদেরকে। এমন একটা বাংলা সিনেমা ছিল সেটা, যেটা সেই সময় ঘরে ঘরে, এবং সেই সময় বলবো কেন, এখনো যখন টেলিভিশনে দেয় সিনেমাটা আমরা সবাই মিলে দেখতে বসে পড়ি, এত ভালো একটা সিনেমা, বাবা কেন চাকর। তো এই বাবা কেন চাকর সিনেমাটা যেমন আমাদের পশ্চিম বাংলায় পপুলার, যেমন আমাদের বাংলায় এপার বাংলায় পপুলার, তেমনও ওপার বাংলাতেও পপুলার। এবং প্রথমে কিন্তু এই সিনেমাটা বাংলাদেশেই রিলিজ হয়েছিল, তারপরে কলকাতাতে রিলিজ হয়। তো এই আব্দুর রাজ্জাক এত ভালো অভিনয় করেছিলেন, ঠিক যেমন বাংলাদেশের ছবিটা আমরা দেখেছি, ঠিক তারপরে কলকাতাতে এসে সেম এক্সপ্রেশনে সেম ভাবে পারফরমেন্স দিয়ে গেছেন এক রকম ভাবে। এবং ওই মানুষটার জন্য সিনেমাটা একটা আলাদা মাহাত্ম্য পেয়ে গেছে কোথাও গিয়ে, আমাদের চোখে জল এসে যায় সেই সময়টা যখন তার পাশে আর কেউ নেই, তিনি একা একা তার স্ত্রীকে নিয়ে শ্মশানে চলে যাচ্ছেন, মানে ফ্যান্টাস্টিক। যাই হোক, এই কথাটা বললাম বলে ওনার কথাটা অবশ্যই মনে পড়লো। এরকম কিছু কিছু অভিনেতা অভিনেত্রীরা থাকবেন যাদের, যারা হয়তো তথাকথিত ভাবে বাংলার মানুষরা খুব তাদেরকে মনে রাখবেন না, কিন্তু অভিনেতা বা অভিনেত্রী হিসেবে তারা একদম তাদেরকে মনে থাকবেই, মানে যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তারা মনে রাখবেই রাখবে, আপামর জনসাধারণ মনে না রাখলেও তারা মনে রাখবে। তো অল ওভার এটাই ছিল আমার ভিডিওটা। আমি এগেইন একবার থ্যাংক ইউ জানাতে চাই SBF কে অবশ্যই, যে এইভাবে আরো বাংলা সিনেমাকে অন্যান্য হিন্দি ডাব ভার্সনে আসুক। আমি চাই বেসিক্যালি হিন্দি ডাব ভার্সনই আসুক, তার কারণ হিন্দি ভাষা একটা এমন ভাষা যেটা আমরা সকলে বুঝি, নর্থ ইন্ডিয়ান ম্যাক্সিমাম মানুষ আমরা হিন্দি ভাষাটা বুঝি। তো ভোজপুরি ভাষাতেও আসছে, এটা খুবই ভালো,
হিন্দি ভাষাতে বেশি করে আসুক, আমি এটা চাই। তোমরা SBF মুভিসে যাও, তোমরা জিদ্দার দুটো সিনেমা দেখতে পাবে, কি কি সিনেমা আমি বলবো না। তার মধ্যে সাথীর কথাটা তো বললামই, ওটা একদম রিশুট করা, মানে ভোজপুরি ভাষাতেই, ভোজপুরি ইন্ডাস্ট্রিতেই শুট হয়েছে, ওটা আবার বেরোবে বলে। কিন্তু আর একটা সিনেমা আছে যেটা কিন্তু বাংলাটাই ভোজপুরি ভাষায় ডাব করা, এবং সেখানে জিদ্দা বলো বা মিঠুন চক্রবর্তী বলো, ওনাদের দুজনকে ওনাদেরই, মানে ওনাদের পোর্শনটা ওনাদেরই ভোজপুরি ভাষাতে ডাব করতে শুনতে পাওয়া যাচ্ছে। তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এভাবেই পাশে থেকো, এটাই বলতে চাই। তাহলে এখনের জন্য টাটা।